হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও আছি। আর এখন আমি চলে এসেছি আমার ক্লাসে। তো এখন আমার ক্লাস শেষ হয়ে গেল আর এখন আমি বাড়ি যাচ্ছি। এখন এই 2:30 মতো বাজে। কি বলে এটাকে, চিনিস? চিনিস না? আর তোর পায়ে কোথায় লেগেছে? কোথায় লেগেছে পায়ে দেখাও। তিতো এগুলো ভালো না? তিত না, ওদের তেতো লাগছে। দাদাকে দাও, দাদা একটু খাক। ওইটুকুর দাম 40 টাকা, তিলের খাজা কি দাম। তোর পায়ে দেখি কোথায় লেগেছে, এখানটায়। আর ওইখানটায় দেখি, ওই পাশে দেখি, ওই পাশে দেখি, আমি হাত দেবো না। ও হরে, তাহলে তুমি শুয়ে থাকো এখন। হ্যাঁ, তাই? আচ্ছা, তুমি দুষ্টুমি করেছো, ঠাকুর দেখতে পেয়েছো, ওই জন্য তোমাকে ধাক্কা দিয়েছে। তুমি মাকে সারা রাত জ্বালাও না, ওই জন্য মাকে ঘুমোতে দাও না, লেপ ফেলে দাও, ওই জন্য মনে হয় হয়েছে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিনটা মানে সকাল থেকে আমার প্রচন্ড টেনশন ছিল, প্রচন্ড পরিমাণে টেনশনে ছিলাম, কি বলবো, মানে ভাবা যায় না এত পরিমাণে টেনশনটা হচ্ছিল। তো যাই হোক, টেনশনটা হচ্ছিল কেন সেটা তো তোমাদেরকে অবশ্যই বলা দরকার। টেনশনটা হচ্ছিল কারণ তোমাদেরকে আগে মানে দেখিয়েছি আর কি, ডিসেম্বরের 2 তারিখে আমার মেয়ের ইন্টারভিউ ছিল স্কুলে। তো সেখানে তো গেছিলাম, মানে তিনজনকেই ডেকেছিল, বাবা মা এবং তার বাচ্চাকে আর কি। তো সেখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো আজকে হলো ডিসেম্বরের 12 তারিখ, মঙ্গলবার। তো মঙ্গলবারে আজকে আবার হয়েছে কি, আজকে মানে প্যানেলটা টানিয়েছে, মানে আজকে প্যানেল টানানোর ডেট, তো সেই জন্য প্যানেলটা টানিয়েছে। তো সকাল থেকে একটু ভয় ভয় লাগছিল, মানে আমি 10টা থেকে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, মানে প্যানেলটা টানানোর কথা ছিল, তো সেটা একটু আগেই টানিয়ে দিয়েছে। তো আমি যাইনি, আমি আরঙ্ঘাটা এসেছি, তোমরা জানো আগের দিন মেহেন্দি ক্লাস ছিল, তো আবার যাব, আবার সকালবেলা 12টার সময় থাকবে। তবু আমি ভেবেছিলাম যে যাব, তোকে আমি আমাদের বাড়িতে আসতে বলেছিলাম, কিন্তু ও আসেনি, মানে আমার বরমশাই আসেনি, ও চলে গেছিল ওই বাড়িতে। তো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য আমি যাব সকালবেলা, যে প্যানেলের নাম উঠলো কিনা। কিন্তু প্যানেলে নামটা এমন ভাবে এসেছে, আনভি এসেছে, ANVI এসেছে, AVNI আসেনি, আর ঘোষ এসেছে। তো আনভি নাম হতেই পারে, মানে না হওয়ার কিছু নেই। সেটা নিয়ে সকাল থেকে প্রচন্ড পরিমাণে টেনশন টেনশন, তারপরে 10:17 বাজে তখন আমি কনফার্ম হলাম যে না, ওটা আমার মেয়েরই নাম, আপনি করতে গিয়ে আনভি করে দিয়েছে আর কি। তো 18 নম্বরে নামটা এসছে। তো আমাকে প্যানেলটা পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল যে এইরকম এসছে। তো মানে খুব টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে। তো ও বলছে যে আমি সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যাচ্ছি যে এটা কি, আনভি না আপনি, আনভি না আপনি, একটা মাথার মধ্যে প্রচন্ড পরিমাণে টেনশন বলতে পারো। তো যাই হোক, ফাইনালি মানে একটা দুঃখের খবর আছে, যেটা মানে আমরা দুজন বাচ্চা, যে দুটো বাচ্চা মানে একটা ছেলে আর আমার মেয়ে দুজন গেছিলাম, তো সেখানে ওর নামটা আসেনি। জানি না এখন কি হবে, ওটাতে একটা টেনশন আছে। মানে দুজনে প্ল্যান করলাম, মানে ওই বাচ্চাটার মা আর আমি প্ল্যান করলাম যে এইভাবে যাব, মানে আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূর, মানে যাতায়াত করবো, সেই জন্য একটু মনটা খারাপ লাগছে। কিন্তু চেষ্টা এখনো মানে করতে হবে যে কিভাবে, যদিও মানে স্কুলে নেয় সেটা দেখতে হবে। তো যাই হোক, তোমাদেরকে আমি প্যানেলটা দিচ্ছি, মানে ভিডিও তো করা নেই, আমার ফটো তোলা আছে, তো তোমরাই দেখো যে আনভি করে দিয়েছে আপনিকে। তো যাই হোক, ফাইনালি আমি
পেয়েছি, আর ওই বাচ্চাটার জন্য সত্যি মনটা খারাপ লাগছে, কারণ একসাথে গেলাম তো, একসাথে গিয়ে এইভাবে মানে ওঠেনি, এটা মানে একটা মানে খুব ই। যাই হোক, যাতে রিকোয়েস্ট যদি করে, যদি হয়ে যায় তো খুব ভালো, খুবই ভালো। দুজনে মিলে যাবার একটা প্ল্যান হলো, তো সেই জায়গাটায় বাচ্চাটার মনটাও খারাপ হয়ে গেছে, মা বাবা দুজনের মনটা মানে পুরো পরিবারের মনটাই খারাপ হয়ে গেছে। তো আজকে আমি আবার বাড়িতে চলে যাব, কুটুস ঘুমোচ্ছে, এখনই নিতে আসতো, তাই বললাম ঠিক আছে তুমি রিপোর্ট গুলো টাইপ করে তারপরে এসো, তোমার যা যা কাজ আছে, একটু রাত হলো, কিছু করার নেই। তো চলো বন্ধু, যখন আমি যাব তখন আবার তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট আমি ক্লাস থেকে এসে খেয়ে দেন, আজ মা খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি আর তরকারি, তো এটা খেয়ে আমি জাস্ট একটু বসলাম আর কি। কথা বলতে তোমাদের আশীর্বাদ ছিল, বড়দের আশীর্বাদ ছিল, আর সত্যি কথা বলতে মানে আমি নিজের গর্ব নিজে করছি না, আমি কারোর খারাপ চাইনি, কোনোদিনই চাই না, আর কারোর সামনে একরকম কথা, পেছনে গিয়ে আর একরকম কথা বলা, সেটাও আমার একদমই ভালো লাগে না। যে তোমার সামনে গিয়ে তোমাকে বলছি তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আবার পেছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তোমার নামে বদনাম করছি, সেই জিনিসগুলো চাই না। হয়তো সেইগুলো ভগবান তো আছে একজন যে সে দেখে, হয়তো সেই জন্যই আমার মেয়েটা আজকে মানে কারোর খারাপ চাইনি বলেই আজকে হয়তো আমার মেয়েটার ভালো হয়ে গেল। এটাই আমার কাছে অনেক 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 বড় কিছু, মানে ও ভালো থাক, আমি যাই হোক, আমার যা হয়ে গেছে যা হয়ে গেছে, ও যাতে ভালো থাক। তো বসে বসে মেহেন্দি প্র্যাকটিস করছিলাম, কালার কিছুই আসেনি যেহেতু মেহেন্দিটা না একটু পুরনো। তো আজ আর যা হচ্ছে না বাড়িতে, তো এত ঠান্ডার মধ্যে আমাকে আর নিয়ে যাবে না, আর কালকে সকালে একটা কাজ আছে, আবার আমাকে রিটার্ন আসতে হবে, সেই জন্য ভাবলাম যে কালকে একবারে চলে যাব। আর আজকে আমি খুব 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 হ্যাপি, আর 450 জনের মধ্যে মানে 59 জন নেওয়া হয়েছে, তো তোমাদেরকে আমি একটু দেখাবো যে প্যানেলটা আর কি। তো আমার মেয়ের নাম আবনিকে আনভি করে দিয়েছে, দেখতে পাচ্ছ আনভি ঘোষ। তো প্যানেলটা দেখলে তো 59 450 জনের মধ্যে 59 জন নেওয়া হয়েছে, তার মধ্যে আমার মেয়ের নাম আছে, এটাই আমি খুশি। তো জানি না এটাই নাম যে উঠেছে এটাই বড় কথা নয়, এই নাম ওঠার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করাতে হবে, এটাই সব থেকে বড় কথা। তো তোমরা কিন্তু অবশ্যই আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া কোনোদিনই ওঠা যায় না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো যদি লাগে কি করবে, একটা লাইক করে দিও। তো চলো বাই, গুড নাইট, টাটা।